আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদেশকে হিংসার দিকে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা জেনারেল নাগরিকরা কিভাবে চিনব? বাংলাদেশি সেবা পার্টি এদেশে ন্যায়বানদের দ্বারা দেশকে গঠন করার জন্য, কোরআনের বিধান মতে পরিচালনা করার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছে। দেশ যেন জিনা, ব্যভিচার এবং ধর্ষণ মুক্ত হতে পারে, শিক্ষাঙ্গনগুলি যেন ক্যাডার মুক্ত এবং নকল মুক্ত হতে পারে, দেশের নারীদের মর্যাদা ক্ষুণ্ণ যেন না হয়, জোয়ার এবং মদের বৈধতা যেন না থাকে, দেশে সমকামী আর অবৈধ সন্তান যেন জন্ম না নেয়, দেশ লিভ টুগেদার থেকে যেন মুক্ত থাকতে পারে, এইডস থেকে মুক্ত থাকতে পারে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে যেন দেশ মুক্ত হতে পারে, দেশে যেন গুম, খুন, হত্যা না হয়, বিচারকেরা যেন রবের বিধান মতে ফয়সালা করতে পারে, এজন্য বাংলাদেশি সেবা পার্টির মূলত চেষ্টা সাধনা। আমাদের সবসময় মনে রাখতে হবে, দেশের মধ্যে সুশিক্ষা নেই, সুশিক্ষা থাকলে, সুশিক্ষিত হয়ে একজন মানুষ সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে পারত। কিন্তু আজ কুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সন্তানেরা সত্যকে সত্য বলতে পারছে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারছে না, সৎ সাহস খয়ে ফেলেছে। তাই সমাজের জন্য এই সন্তানেরা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটু চিন্তা করা দরকার। আপনি আমি যদি মনে করি যে রবের ইসলামী কিংডমে শান্তিতে বসবাস করি, তাহলে আপনাকে অবশ্যই নিজের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীনে নিয়ে আসতে হবে। জনতন্ত্র এবং ডেমোক্রেসি মানুষকে শান্তি দেয় না, আর নারীকে পুরুষের সমান অধিকারের কথা তারা বলে, এই বলে ঘর থেকে এবং সংসার থেকে কি করে, তারা বিতাড়িত করে। পুরুষের সাথে এক তালে চলার অধিকার দেওয়ার কথা বলে এই পুরুষেরা নারীদেরকে যৌন মিলনের এবং অবৈধ কাজের জন্য তারা ব্যবহার করে। এটি চরমভাবে বিস্তার লাভ করেছে রবের ইসলামী কিংডমের মোড়লদের সব দেশগুলিতে। আমাদের দেশে যদি আমরা একটু ঢাকার সরওয়ার্দী উদ্যানের বর্তমান অবস্থার কথা দেখি, বর্তমান যে অবস্থা, তো স্বাধীনতার পরে ঘোর দৌড়, লটারি, জুয়া, যা অমানুষেরা করে, ইসলাম বিরোধী খেলার অজুহাত দিয়ে এগুলি বন্ধ করে দেওয়া হয় এবং এই জায়গাটা পার্কে পরিণত করা হয়। পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে বিধান ছিল, সূর্যাস্ত আইনের বিধানে সন্ধ্যার পূর্বে তাদের হলে চলে যেতে হতো, হলে ফেরার বিধান ছিল। নজরুল ইসলামের ইতিহাসে আমরা কি দেখতে পাই? ফজিলাতুন নেসা, যখন প্রথম মুসলিম একটি নারী ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তখন বিধান ছিল একটি পুরুষ ছেলে একটি মেয়ের সাথে কথা বলার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হতো।
যখন কাজী নজরুল ইসলাম তিনি শোনেন যে একটি মুসলিম মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, তখন তিনি আসেন, এসে সেই মেয়েটির সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন, তোমার নামটি জানতে পারি? বলল, ফজিলাতুন্নিসা। কোথায় থাকো? আগারগাঁও। কি পড়ো? গণিত। কিছু কথা বলে চলে যান। তিনি এত খুশি অনুভব করেন, কিন্তু পরের দিন ইউনিভার্সিটির দেয়ালে এই নজরুলের বিরুদ্ধে পোস্টার লাগানো হয় যে এই ছেলে যেন কোনোদিন এই ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা লীলা দেখেন, সেই ইউনিভার্সিটিতে কাজী নজরুল পড়তে পারেনি, কিন্তু সেখানে চিরস্থায়ীভাবে তার সমাধি রয়েছে। কারণ তিনি যখন ওই মেয়েটির সাথে কথা বলেছিলেন, ওনার নিয়েতে কোনো বদনিয়ত ছিল না। তো এই ধরনের আইন আমাদের দেশে ছিল, কিন্তু ডেমোক্রেটিক সরকার এসে, ডেমোক্রেটিক যুগে কি হয়েছে, ছাত্রীদের আন্দোলনে ওই আইন বাতিল করে দেয়। নারী স্বাধীনতার নামে বর্তমান পাশ্চাত্য দেশের ন্যায় সরওয়ার্দি উদ্যান যুবক যুবতীদের অবাধ মিলন ক্ষেত্রে আজ পরিণত হয়ে গেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার সেই লভ গার্ডেন, হংকংয়ের যে রোজ গার্ডেন, ইংল্যান্ডের হাইট পার্ক এবং ইউরোপিয়ান সমুদ্র সৈকতে মেয়ে পুরুষে অবাধ মিলন আর অপকর্মের স্থানের ন্যায় বর্তমান ঢাকার সেই বিভিন্ন স্থান আমরা দেখতে পাই, এবং বিভিন্ন জরিপে 50,000-এর মতো যৌনকর্মী ঢাকা শহরে বিভিন্নভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। আর বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র ছাত্রীদের অবাধ মিলন, এটি আজ আমাদেরকে দেখতে হচ্ছে। রমনা পার্কে যে আপনি বৈধ স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাবেন, সেই সুযোগটি আজ নেই বললেই চলে। আল কোরআন এ ধরনের প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে সাপোর্ট করে না। তাই তো 5-6 নম্বর সুরা আল আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার দিকে যাবে না, সেটি গোপনীয় হোক কিংবা প্রকাশ্য হোক। এখন যারা আমাদের দেশে নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের অধিকরা অবৈধ। আরে অবৈধদের গড মাদার হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী, ভোটচোর প্রধানমন্ত্রী, শ্যাপলা চত্বরের এবং পিলখানার খুনি হাসিনা। কোরআনের 6 নম্বর সুরা আল আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আর্দ ইদুল্লু কান সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়াইন হুম ইল্লা ইখরুসুন, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মতো চলো, তবে তারা তোমাকে এই কনস্টিটিউশন থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তারা শুধু মিথ্যাই বলে। তো এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে যে দুনিয়ার অধিকাংশ লোকের কথা এবং অধিকাংশ লোকের মত মানা যাবে না, কারণ তারা অনুমান ভিত্তিক কনস্টিটিউশন তৈরি করেছে, আন্দাজ ভিত্তিক কনস্টিটিউশন তৈরি করেছে। ডেমোক্রেসি সরকারের সংখ্যা আজ পৃথিবীতেই বেশি, আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সেগুলি মেনে চলেছে, যেখানে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই হচ্ছে ডেমোক্রেসির মূল মন্ত্র। কিন্তু কোরআন কি বলে? 100 জনের ভিতর 99 জন লোক যদি বাতিলের উপরে থাকে, আর 1 জন যদি কোরআনের দলিল প্রমাণ হিসেবে দেখায়, সেটি মানতে হবে।
তো মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এটি একটি ফলস ডায়লগ যেটি ডেমোক্রেসি সিস্টেমে চলে। কোরআন ডেমোক্রেটিক সিস্টেমকে বাতিল বলেছে। জনগণ ক্ষমতার উৎস 2 নম্বর সুরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলে দিয়েছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। আপনাকে আমাকে এই ডেমোক্রেটিক বলেন, সোশ্যালিস্ট বলেন, কমিউনিজম বলেন, রাজতন্ত্র, গণতন্ত্র, যত তন্ত্রমন্ত্র ইজম রয়েছে, এগুলির উপরে রব্বানিতন্ত্র প্রাধান্য পাবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদু না ইয়াতা হাকাম ইলা তাগুত, তাগুতকে ওয়াকাদুমিরু আইয়াক ফুরুবি, যারা তাগুতের বিধানে ফয়সালা দিতে চায়, সেটি আপনাকে আমাকে রবের ইসলামী কিংডমে মুসলিম নাগরিক হিসেবে অমান্য করে চলতে হবে। আর আমাদের দেশে তো আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে দেশে কোনো শাসন ব্যবস্থা নেই, ফাঁসি হচ্ছে মূলাচোরদের, আর বড় বড় কারেপ্টেড যাবা তারা সবাই পার পেয়ে যাচ্ছে, কারণ গণতন্ত্র হলো মাকড়সার জালের মতো, যেখানে ছোট ছোট পোকারা এসে আটকে যায় আর বড় বড়রা ছেদ করে চলে যায়। যারা এদেশের রাজ্য ভাণ্ডার খালি করে ভিন দেশে নিয়ে গেছে তারা সবাই পার পেয়ে গেছে, তাদের সকলকে মাননীয় বলা হচ্ছে, যে ভোট চোর তাকেও মাননীয় বলছে। আর একজন গরিব পেটের দায় যদি চুরি করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, একজন সুনাগরিক যদি সত্য বলে তাকে জেল দেওয়া হচ্ছে। তো কোরআন যারা অস্বীকার করে যাচ্ছে তারাই মূলত ডেমোক্রেসি বিশ্বাসী। তো ডেমোক্রেসির কোনো অবস্থাতেই, ডেমোক্রেসির কোনো অবস্থাতেই কোরআন গ্রহণযোগ্য হিসেবে বলে না। আজ পৃথিবীতে যত অবাধ যৌন মিলন হচ্ছে, ধর্ষণ, জেনা, ব্যভিচার, বলাৎকার, 5 দশকের বাংলাদেশে আজ 2021 সালের আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে সবচেয়ে বেশি। এদেশে বিবাহকে খুব কঠিন করে দেওয়া হয়েছে আর জিনার রাস্তাকে খুব সহজ করে দেওয়া হয়েছে। কোটি কোটি নারী পুরুষ রবের ইসলামী কিংডমে তারা চরিত্রহীন হয়ে গেছে। যুবক যুবতীদের এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য বর্জন করতে হবে ডেমোক্রেসিকে, আর রবের দেওয়া এই রব্বানিতন্ত্রকে গ্রহণ করে এটি প্রতিষ্ঠিত করতে পারলে তখন নারী পুরুষ সবাই সমান অধিকারে অধিষ্ঠিত হবে, যা 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর সবাই 16 নম্বর সূরা নাহাল এর 90 নম্বর আয়াতের দৃষ্টিতে ন্যায্য অধিকার পাবে, ন্যায্য পাওনা পাবে। যদি আপনি আমি এই কনস্টিটিউশন বর্জন করে চলি তাহলে জীবন তো এভাবে কেটে যাবে, কিন্তু আপনি আমি যদি মনে করি আপনার আমার জীবনে সুখ আসবে গণতন্ত্র মেনে, তো এটি আপনি বলতে পারেন। আজ আমাদের দেশের অবস্থাটা অবৈধ প্রধানমন্ত্রী তার বিরোধী দলের জন্য কি করে দিয়েছে? বিএনপির কথাই আমরা ধরি, অতীতে তারাও এদেশে কুশাসন চালিয়েছে, তাদের কারণেই গ্রেনেড হামলা হয়েছে। ঢাকাতে আজ অনেক নেতা কর্মীরা রিক্সা চালিয়ে খাচ্ছে আওয়ামী লীগের ভয়ে। 26 লক্ষ নেতা কর্মীরা মামলার আসামি, 1000-এর উপরে তো গুম হয়েছে, আর নিহত হয়েছে 2 থেকে 3 হাজার লোক। আজ পক্ষপাতিত্ব হচ্ছে স্বজন প্রীতির মাধ্যম দিয়ে একদলীয় শাসন কায়েম হয়েছে। ট্যাক্স বৃদ্ধি হয়েছে, বিদ্যুৎ গ্যাসের দাম বেড়েছে, পেঁয়াজ মানুষ পেঁয়াজ কাঁচামরিচ
তাই কি না? 250 টাকা কেজি প্রতি খেতে হয়েছে। আর আদালতে আদালতে হত্যার মতো ঘটনা ঘটছে, আবার থানার ভিতরে মানুষ নিরাপদে নেই। তো এইভাবে যদি একটি দেশ আরো সামনের দিকে চলতে থাকে, তাহলে কি মনে করেন কখনো এই দেশ ভয়ানক ডিজাস্টার থেকে বাঁচবে? আজ যদি আমরা দেখি, 1971-এ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোন্নত দেশটি আজ শুধুমাত্র চাপার জোরে এগিয়ে। একটু চিন্তা করে দেখুন দেশটি কত সংকটময় মুহূর্তে। ছোট্ট একটি সন্তান জন্ম নিচ্ছে, একটু বড় হচ্ছে, হাঁটা চলা শিখছে, স্কুলে যাচ্ছে। এই সন্তানটি আস্তে আস্তে এখন কি শিখছে? নকল করে পাশ পাশ হতে হবে, প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হচ্ছে। সারা জীবন এই দেশ থেকে লুটপাট করে একটু শান্তিতে খাওয়ার জন্য দেশের মানুষের অর্থকড়ি লুটপাট করে কানাডায় বসত বাড়ি তৈরি করা হচ্ছে, কিন্তু পাচ্ছে সেখানে শান্তি? আপনি লুট করা শিখছেন, আপনি আপনার কিছুদিন ছুটি কাটানোর জন্য বাড়ি তৈরি করছেন ভিন দেশে, সেকেন্ড হোম, থার্ড হোম। আপনার ছোট্ট ছেলে পালিয়ে বেড়াচ্ছে হাসিনা এবং তার গুন্ডাতন্ত্রের ভয়ে, আবার আপনার সন্তানকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সাদা পোশাকধারী কেউ, গুম করে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সংবাদপত্রে সত্য সংবাদ দিতে পারছে না কেউ। তো এই বাংলাদেশ কবে ঠিক হবে? যদি ডেমোক্রেসি থাকে, তো এটি শেখ হাসিনার ডেমোক্রেসি না, এটি হচ্ছে তার নিজস্ব তন্ত্র, ঠিক যেমন এর পূর্বে ছিল খালেদা জিয়ার নিজস্ব তন্ত্র, ওর পূর্বে এরশাদের স্বৈরা শাসন, আবার জিয়াউর রহমানের নিজস্ব তন্ত্র, আবার ওর পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেবের নিজস্ব তন্ত্র। তাহলে এই কোরআন কেন আপনারা মুখে বলছেন যে আমরা মানি? আপনারা তো মুসলমান, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি। আজ দেশের সন্তানেরা একটু নিরাপদে চলাফেরা করতে পারছে না, দেশের মেয়েরা ভয় পাচ্ছে ছেলেদেরকে দেখলে, কান্না করছে সন্তানেরা। সেই পিলখানার ইতিহাস যদি আমরা একটু দেখি, বছরে একবার হলেও তারা কান্না করছে। অনেকের বাবা চলে গেছে, সন্তানেরা মায়ের কাছে জিজ্ঞেস করে বাবা কবে ফেরত আসবে, এই মায়েরা বলতে পারছে না যে তোমাদের বাবা জিন্দা আছে কি না আছে। এইভাবে গুম হয়ে ভিন দেশে চলে গেছে। এই জন্য তো দেশ তৈরি হয়নি। এই দেশে লক্ষ লক্ষ মানুষ মরেছে, শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়ে আজ অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনার, এই যুগের মাঝখানে যত যুগ, এদের সকলের কারো না কারোর জুলুম নির্যাতনের ফলে দেশের প্রত্যেকটি কবরস্থানে এক দুজন করে আপনি পাবেন যে বিনা দোষে অকারণে গুলি খেতে হয়েছে, মরে যেতে হয়েছে, মেরে দেওয়া হয়েছে। এখন যদি আপনি আমি মনে করি এই দেশে ডিজাস্টার আসবে না, তাহলে আপনি মনে করতে থাকুন, আর যদি মনে করেন না সত্য বলতে হবে, আসুন সবাই মিলে কোরআনের 22 নম্বর সুরা আল হজ এর 30 নম্বর আয়াত মতে আমরা মিথ্যাকে পরিহার করি।
ওয়াজতানিবু কওলা জুর, আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না। আমরা সত্য কথা বলি, এই সত্য কথা বলতে যে সত্য সাক্ষ্য দিতে যে যদি সেটি আপনার নিজের ব্যক্তির বিরুদ্ধেও যায়, ব্যক্তিত্বের বিরুদ্ধেও যায়, তাও আপনাকে দিতে হবে। আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা আন নিসা এর 135 নম্বর আয়াতটি একটু দেখিনি, সেখানে আসুন আল্লাহ কি বলছেন দেখে নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়াইন তালবু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা সবাই ন্যায় বিচারের উপরেই কায়েম থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসেবে, হোক না তা নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার, চাই সে গরিব কিংবা ধনী হোক, তাদের দুজনের সাথে আল্লাহ তাআলার যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি। তোমরা খেয়াল খুশির অনুগত হয়েও না, যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে। তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও, তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করছো। ভোটের স্থানগুলিতে যা কিছু হচ্ছে আজ একটি যুগ থেকে, তাতে আমরা কোথায় চেয়ে ঠেকেছি? আমাদের কারণেই এদেশে আজ ফাসাদ দেখা দিয়েছে। আর 30 নম্বর সূরা আর রোম এর 41 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যদি কোরআনের এই বিধানের দিকে ফেরত না আসি, তাহলে এই ফাসাদের পরিণাম খুব ভয়াবহ হবে। মৌলবীরা মৌলবীদেরকে মারবে, ইসকন এদেশ দখল করে দেশের মুসলমানদের মেরে শেষ করে দেবে। যারা তাদের সাথে দিবে তারা বাঁচবে, ঠিক যেমন ইসরায়েলের মুসলমানেরা যারা ইসরায়েল সরকারের সাথে দিচ্ছে, ইহুদিদের সাথে দিচ্ছে, তাদেরকে তো ভালোভাবে রেখেছে আর ফিলিস্তিনিদেরকে মেরে শেষ করে দিচ্ছে। ঠিক এইভাবে আমাদের দেশেই করবে। এই ডিজাস্টার থেকে বাঁচার জন্য আসুন আমরা, এদেশের মসজিদ ভেঙে দেওয়া হবে, এদেশে মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে, একে একে যারা মৌলবী সমাজ রয়েছে এই ধর্মজীবীদের একে একে জেল দেওয়া হবে, আবার সেখান থেকে বেরিয়ে এসে একে অপরকে মারবে। হিজবুত তাওহিদ তো তার বিরোধীদের মারার জন্য তলোয়ারের প্র্যাকটিস করছে, তাদের মনোগ্রামে তলোয়ার রয়েছে, অথচ এই কোরআনে তলোয়ার নামে কোনো সাইফোন শব্দটিও নেই। তাই আসুন আমরা সবাই মিলে ডিজাস্টার থেকে বাঁচি, এই দেশটি আপনার আমার সবার, এই দেশটি আল্লাহ তাআলার কিংডমের একটি অংশ। যদি আজ আমরা আমাদের এই 50-60-70-80 বছরে ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যাই, উইনারদের অন্তর্ভুক্ত না হই, তাহলে পরকালে চিরস্থায়ী যাতনাতে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন।